মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে কমিউনিটি পুলিশিং ডে 2020 অনুষ্ঠিত হয়েছে। সকালে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড টাউন হল মিলনায়তনে কেক কাটা আলোচনা সভার ও পুরস্কার বিতরণী মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল কবিরের সভাপতিত্বে ও জেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা উপপরিচালক ডক্টর আশফাকুর রহমান মামুন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পুলিশিং কমিটির সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আফলু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান সহ প্রমুখ। রহমান অনেক ভূমিকা রেখেছেন, মা তার রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ডক্টর এইচ এম কামরুজ্জামান, জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং সেল করতে গেলে আজকে জনপ্রতিনিধিরা তারা ওই এলাকার আজ এই কমিউনিটি পুলিশিং যে উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন আমাদের মাননীয় বিশুদ্ধ করার জন্য স্বামী যান সাফি রহমান অনেক ভূমিকা রেখেছেন, মা তার রেখেছেন, তাদেরকে ধন্যবাদ।